হাই গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। তো আমার বন্ধুদেরকে আমি জানাই ঈদ মুবারক, সবাই ভালোভাবে ঈদ কাটাও। আমার যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করে তাদের সবাইকে বলছি। তো আমি তোমাদেরকে আমাদের পাড়ায় যে ঈদের মেলা হয়েছে সেই মেলাটা তোমাদেরকে দেখাবো। প্রচুর মেলা বসেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা বিকেলবেলায় শ্যুট করা মানেই হলো যে আমি তোমাদেরকে মেলাটা দেখাবো। তো যাই হোক, আমি এখন সন্ধ্যেটা দিই নি, তোমরা দেখে নাও আমি সন্ধ্যেবেলায় কেমন করে সন্ধ্যে দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সন্ধ্যে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি। এবার চলো সন্ধ্যে দেওয়াটা তোমাদের দেখিয়ে দিই। চলো, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে চলে এসেছি, এবার চেঞ্জ করে নেব, তারপর তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার ঈদের মেলা। আমাদের ঘর থেকে দেখে নাও একবার দৃশ্যটা কেমন লাগছে। প্রচুর মেলা বসেছে, দারুণ ভিড়, তার মধ্যেও তোমাদেরকে একবার দেখাবো আমি। চলো, রেডি হয়ে গেছি মেলা দেখতে যাওয়ার জন্য, চলো তোমাদেরকে দেখানো যাক। চলো, চলে এসেছি মেলাতে। আলাউদ্দিন শিশুসংঘ ক্লাবের পক্ষ থেকে এই মেলাটা হয়েছে, এখানে আয়োজিত হয়েছে। তো দেখে নাও কত সুন্দর মনোরম দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি আমার ছেলেকে নিয়ে আমার বাবার সঙ্গে এসেছি। আমি আমার সকল বন্ধুদের জানাই ঈদ মুবারক, তোমরা ভালোভাবে সুস্থভাবে ঈদের ঈদ মুবারক পালন করো। তো আশা করি সবাই ভালোভাবেই ঈদ পালন করবে, আমার শুভকামনা তোমাদের সঙ্গে রইল। দেখতে পাচ্ছ বাচ্চারা কি দারুণ মজা করছে, এখানে লাফিয়ে বেড়াচ্ছে। তো এই যে ইলেকট্রিক দোলনা এখানে বসেছে, ইলেকট্রিক দোলনাতেও অনেক লোক। আমার তো এই মেলাতে এসে খুব ভালো লাগছে, কি বলবো তোমাদের, আমি প্রত্যেক বছরই আসি মেলাতে, আমার খুব ভালো লাগে। আমি কোনো ভেদাভেদ করি না, আমার সব মেলাতে যেতেই ভালো লাগে। তো যাই হোক, আমরা হিন্দু মুসলিম একই বৃন্দে দুটো কুসুম, ঠিক আছে। তো যাক, আমার মেলাটা ঘুরে গেলাম, আমার খুব ভালো লাগছে, আমার ছেলে তো খুবই আনন্দ পেয়েছে মেলাতে এসেছি। এই লাইটিংয়ের কাজটা দেখছো, খুব সুন্দর হয়েছে না লাইটিংয়ের কাজটা। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের এখানে মেলা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।